Hi friends, দেখো আমি আজকে চলে এসেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রবির আলো রবিকে দেখব চলো আমি একদম গিরিশ পার্কের সামনে দাঁড়িয়ে রয়েছি আর হেঁটে হেঁটে যাচ্ছি একটু দু তিন মিনিটের রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উদ্দেশ্যে চলো তোমাদেরকে আমি দেখাতে থাকি আজকে 25শে বৈশাখ সকালবেলা আমি চলে আসলাম চলো আমি তোমাদেরকে দেখাই এসে গেছি সামনেই চলো দেখি দেখো এই পার থেকেই দেখা যাচ্ছে ওই যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির স্তম্ভটি আমি রোড ক্রস করে আমি চলে যাব ওই পারে একদম মানে ঠাকুরবাড়ির আমি সামনে চলে এসেছি আর সত্যি কথা মানে আমার সাথে সাথে কত মানুষ যে রাস্তা পার হয়ে যাচ্ছে শুধু আমিই নয় দেখো সবাই আজকে শুধু ঠাকুর বাঙালির মন প্রাণ জুড়ে রবি ঠাকুর আজকে আর অন্য কথা নয় শুধু রবি ঠাকুর দেখো আমি রোডটা ক্রস করে চলে এসেছি এই পারে দেখতে পাচ্ছো আমরা চলো বন্ধুরা আমরা গলির মধ্যে প্রবেশ করেছি আমরা এখন যাচ্ছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এখান থেকে এই মাইকের আওয়াজ ভেসে আসছে আর প্রচুর মানুষ ওই উদ্দেশ্যেই রওনা দিয়েছে আজকে সকালবেলা উঠেই রবি ঠাকুরকে প্রণাম করতে চলে যাচ্ছে সবাই তার বাড়ি আমিও সেখানেই যাচ্ছি চলো সেখানে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব সবটা আমার ভীষণ একটা ভালো লাগার জায়গা রবি ঠাকুর ছোট থেকে রক্তে মিশে আছে বাঙালিদের চলো দেখে নি বন্ধুরা দেখো এখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে আমরা খুব কাছাকাছি চলে এসেছি পুরো সবাই লাইন দিয়ে দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো মানে যত যাচ্ছি ততটা মানে যতটা যাচ্ছি ততটাই মনটা রবিময় হয়ে উঠছে আর দেখো পুলিশ আজকে প্রচুর প্রচুর পুলিশে ছয়লাপ হয়ে গেছে এলাকা কারণ আজকে বিশিষ্ট গুণী জ্ঞানী জনরা এবং নেতা মন্ত্রীরা এখানে উপস্থিত হবে তাই জন্য আজকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায় আর দেখো এখানে কিছুক্ষণ পরপরই তোমরা দেখতে পাবে জলছত্র মানে একটা ব্যবস্থা করা হয়েছে যাতে প্রচুর মানুষ যেহেতু আসছে তাই জলের যেন মানুষের কষ্ট এই রোদে যেন মানুষের কষ্ট না হয় তাই জন্য জলের আয়োজন করেছে আর আজকে উপস্থিত থাকছেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে এখানে অগ্নিমিত্রা পল তোমরা সবাই দেখতে পারবে দেখো বলতে বলতে আমি চলে এসেছি একদম গেটের সামনে মানে ঠাকুরবাড়ির একদমই সামনে চলে এসেছি আর এইখান থেকেই দেখো পুরো মেলার মতো বসে গেছে মানে সব হাতে করা জিনিস রবীন্দ্র শান্তিনিকেতনের সব সমস্ত রকম জিনিস এখানে মেলার মতো সাজিয়ে বসে পড়েছে খুব সুন্দর লাগছে দেখতে এত সুন্দর লাগছে মানে সত্যি কথা এখন বাজে সকাল 8:30 আমি খুব ভোরবেলায় আজকে বেরিয়েছি যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রবি ঠাকুরকে প্রণাম করতে চেয়েছিলাম তাই জন্য আমি খুব ভোরেই বেরিয়ে পড়েছিলাম 7:45-এর মধ্যে আমি এখানে পৌঁছে গেছি আর দেখো তাই 7:45-এর সময়ই যথেষ্ট মানুষ এসে ভিড় জমিয়েছে রবীন্দ্রনাথের বাড়িতে আজকে তাকে প্রণাম জানাতে তাকে শুভ জন্মদিন বলার জন্য চলে এসেছে আর সবার মনে আজকে রবি ঠাকুর
রবি ঠাকুর ছাড়া আর কিছুই নেই দেখছো, সবার মানে সবাই আজকে আনন্দে মেতে উঠেছে, সব বাঙালি আজকে আনন্দে মেতে উঠেছে। বাঙালির গর্ব আমাদের বিশ্বের দরবারে বাঙালি জাতিকে একটা অন্য মাত্রায় এনে দিয়েছে আমাদের রবি ঠাকুর। তাই তার মানে তার আনন্দ উৎসব আয়োজনে সবাই মুখরিত হয়ে উঠেছে, সবাই মানে ব্যস্ত হয়ে পড়েছে তাকে অভিনন্দন জানানোর জন্য। আমিও তার মধ্যে একজন। আর বলতে বলতে দেখো আমরা এগিয়ে এসেছি প্রায় গেটের সামনে, যেখানে বিরাট আয়োজন হয়েছে আর অনেক গান তো তোমরা শুনতেই পাচ্ছ। এখানে চেকিং চলছে, যেহেতু অমিত শাহজি আসবে তাই জন্য চেকিং করে করে সবাইকে ঢোকানো হচ্ছে। আর আমি ঢুকে পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্দরমহলে। দেখো কি সুন্দর, আর গান তো শোনাই যাচ্ছে, তোমরা দেখতে থাকো। রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে মূর্তিটি, এই মূর্তিটির গলায় মালায় ভরে যাচ্ছে, আর কিছুক্ষণ পরপরই তারা খুলে মানে সরিয়ে দিচ্ছে। আর এই যে দেখো বাড়িটি, মানে সত্যি কথাই এই বাড়িতেই রবীন্দ্রনাথ দৌড়ে হেঁটে খেলে বড় হয়েছেন, কত কবিতা লিখেছেন, কত গান লিখেছেন। হয়তো এই বাড়িতেই মানে তিনি কোনো একটা দেয়ালে দাঁড়িয়ে বা কোনো একটা মেঝেতে বসে লিখেছেন, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন তোমার সাথে বসে আমি করব শুধু পড়া পড়া খেলা। সত্যি স্মৃতি বন্ধুরা, তিনি যে লিখে গেছেন প্রতিটা গান প্রতিটি কবিতা, মানে এখনও মনে হয় জীবনের সাথে প্রচুর মিল খুঁজে পাই। তাই রবীন্দ্রনাথকে সবাই মানে বিশ্বকবি হয়ে উঠেছেন তিনি। আর ছোট বড় সবাই আজকে এসে ভিড় করেছে, একদম খুদেরাও এসেছে, কত যে খুদে খুদে মানে ছোট্ট ছোট্ট সদস্য এসে রবীন্দ্রনাথের বাড়িতে ভিড় করেছে। কি ভালো লাগছে আজকে, রবির আলোয় আজকে রবীন্দ্রনাথের রবির বাড়ি আলোকমণ্ডিত হয়ে উঠেছে। আজকে রবির আলোয় রবি ঠাকুরের বাড়িকে আমি দেখছি আমার চোখের সামনে, কী যে সুন্দর অপরূপ লাগছে। আর এই যে সকাল 9টার সময় আমি এসে পৌঁছাতে পারবো এটা আমি ভাবতেই পারিনি। খুব মানে একটা খুবই ভালো লাগছে। 25শে বৈশাখ, হে নূতন দেখা দি কারবার, জন্মেরও প্রথম শুভ কান, তোমারও প্রকাশ কুহেলে কাকরি উদ্ঘাটন, সূর্যের মতন হে নূতন দেখা দি কারবার, জন্মেরও প্রথম শুভ কান। বন্ধুরা দেখো এই চাতালটিতে হয় মানে রবীন্দ্রনাথ খেলেছে। আমি ছোট থেকেই রবীন্দ্রনাথের গান গেয়ে এবং গান শুনে বড় হয়েছি। আমার মানে এত ভালো লাগে রবীন্দ্রনাথ। আমি রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য কোনো গান কোনোদিন গাইনি। আমি যতটুকু শিখেছি রবীন্দ্রনাথের গানই শিখেছি। আর রবীন্দ্রনাথের কবিতা গান খুবই ভালো লাগে। তোমরা দেখো এখানে একটি ফাংশন অনুষ্ঠিত হচ্ছে। Oh,
আর চারিদিকে আনন্দ অনুষ্ঠান রয়েছে, রবি ঠাকুরকে প্রণাম জানানোর জন্য। তোমাদেরকে দেখালাম, তোমাদের দেখো কেমন লাগছে, সবাই জানিও তোমাদের কেমন লাগছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অমিত শাহজি এসে পৌঁছে গেছেন, আর তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা দিচ্ছেন এবং তাকে নমস্কার করছেন অমিত শাহজি। এখন আর মঞ্চে রয়েছে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, আরও নানান গুণীজ্ঞানী ব্যক্তিরা ও নেতা মন্ত্রীরা। অমিত শাহজি এবার মঞ্চ থেকে নেমে আসছেন, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে অমিত শাহজি এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম, সশ্রদ্ধ প্রণাম জানালেন। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরা কীভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করলে, 25শে বৈশাখ দিনটি কেমনভাবে পালন করলে অবশ্যই জানিও। তোমাদের দিনটি কেমন কাটলো অবশ্যই জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, এরকম নতুন নতুন ভিডিও আবার তোমাদের দিতে থাকবো। ওই দেখো অমিত শাহজি এবার চলে যাচ্ছেন রবীন্দ্র মিউজিয়ামের উদ্দেশ্যে, আর আমিও বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় বাজে 11:30-12:15। কিন্তু রাস্তাটা পুরো ব্লক করে দিয়েছিল চারিদিক থেকে, কারণ কি স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তাই জন্য পুরো রাস্তা চারিদিক থেকে বন্ধ করা ছিল। তিনি বেরিয়ে গেলেই, রাস্তা খুলে দিলেই আমরা বেরিয়ে পড়ব। আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, রবীন্দ্রনাথের গানে গানে শেষ করব, একটা রবীন্দ্রনাথের কে প্রণাম জানিয়ে তার প্রতি সশ্রদ্ধ মানে আন্তরিকতা এবং তার প্রতি প্রচুর ভালোবাসা, তিনি যেন আমার মনের মধ্যে সবসময় বাস করেন, সেই আশা নিয়ে এই গানটিকে তোমাদের সাথে আজকের ভিডিওটা শেষ করলাম। তোমরা এই গানটি শোনো, আর গানটি শুনে তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের এই গানটি। দেখো আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের দিনে গান গাইব না তা তো হয় না, চলো একটা গান গিয়ে নিই। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবির নিভৃত পূর্ণিমা নিশিথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম। বন্ধুরা দেখো এই যে অমিত শাহজি বেরিয়ে যাচ্ছেন, সব বড় বড় নেতা মন্ত্রীরা এবার চলে যাচ্ছেন জোড়াসাঁকো ঠাকুর পরিবার ছেড়ে। এই যে এই গাড়িটি দেখছো, এই গাড়িটিতেই দেখা যাচ্ছে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী, আর তার পেছনের গাড়িতেই চলে যাচ্ছেন অমিত শাহজি। এই যে এই গাড়িটিতে চলে গেলেন অমিত শাহজি, আর রাস্তা এবার পুরোই খুলে দেওয়া হবে, যানজট আর থাকবে না। আমি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আজকের ভিডিওটা অবশ্যই জানিও কেমন লাগলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।